এখন গরুর মাংস রান্না করা হবে, তার প্রস্তুতি চলছে। এখানে গরু মাংসে দেওয়া হবে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো কাটা আছে। এখানে রসুন বাটা, আদা বাটা, রসুন আর পেঁয়াজটা একসাথে বাটা, মরিচ বাটা। আর এখানে হচ্ছে আবার একটা মশলা করা হয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ আর জিরা ভেজে যেটা রাখা হয়েছিল সেটা বাটা হবে। আর এখানে আদা ছেঁচা করা হয়েছে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, লং আছে এখানে, এটা দেয়া হবে। আর এদিকে চুলায় এখানে কড়াইয়ে গরম পানি দেওয়া হয়েছে, এখানে প্রেশার কুকারেও রান্না হবে না, কড়াইয়ে চুলায় রান্না হবে, এর জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেওয়া হবে। তো এখানে পানিটা গরম করা হচ্ছে, চুলায় কড়াই দিয়ে তেল দেওয়া হলো পরিমাণ মতো, এবার একে একে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ, রসুন ছেঁচা, কাঁচা মরিচ ফালি সবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করা হবে। গরম মশলাগুলো দিয়ে দিলাম, আধা ছেঁচা যে গরম মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দেওয়া হলো। এখন এটাকে কি একটু ভাজা ভাজা করবো তুমি? এখানে একটু বাদামি কালার করা হবে, এটা এখন ততক্ষণ ভাজা হতে থাকে, এখনো ভাজা হচ্ছে, এখনো ভাজা হচ্ছে। এটা এর মধ্যে এরকম মশলা হয়ে গেছে, এর মধ্যে এখন দেব হচ্ছে মরিচ পাতা, তারপরে দেব হলো আদা বাটা, তারপরে দেব হলো রসুন আর পেঁয়াজ বাটা। কষানোর জন্য লেগে না যায় যেন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি দেব, তারপরে হলুদ দেব, কষানো হচ্ছে ভালো মতো, মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষানো হবে, এটা একটু কষানো হতে থাকুক। কষানো হয়ে গেছে, এখন মাংস দেওয়া হচ্ছে, মাংস দিয়ে আবার কষানো হবে। তো মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে, মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে যাতে মেখে যায় সেই জন্য ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। চুলার তাপ অনেক বাড়ায় দেওয়া হচ্ছে, বেড়ে গেছে আর কি, আসলে মাংস কষানো হচ্ছে। কতটা সময় কষাবা মাংসটা? মাংস কষাতে থাকবে, 15-20 মিনিট মতো মাংসটাকে কষানো হবে। এখনো কষানো হচ্ছে মাংসটা, মাংসটা 15-20 মিনিট কষানো না হলে ঠিক মতো মাংস মনে করেন যে খুব ভালোভাবে কষাতে হবে, ঝোল দিয়ে দিলে মাংসের স্বাদ তাহলে মাংসটা আরও কিছুক্ষণ কষানো হবে। মাংস কষাতে পানি বের হয়, সেই পানি না শুকানো পর্যন্ত মাংস কষানোই লাগে, তাছাড়া মাংসের টেস্ট আসে না। মাংসের পানিটা মাংসের সাথে কষাতে কষাতে শুকিয়ে ফেলতে হবে, তারপরে যদি পানি দিতে হয় সেই পানিটা তখন দেওয়া হয়।
এখন তুমি ঢেকে দিবা কিছু। হ্যাঁ, ভাবি রান্না করছে, ভাবি রান্না এর জন্য খুবই মজা, তাই এটাকে আমি ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে এখন ঢাকা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, ঢাকা ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকনাটা ওরে উঠাবো, ঢাকনাটা উঠানো হলো। কিন্তু দেখো মাংস পানি বের হয়েছে, এই পানি না শুকানো পর্যন্ত মাংস কষাতেই হবে। আচ্ছা, তাহলে আবার ঢাকা দিয়ে দিবা? হ্যাঁ, আবার ঢাকা দিয়ে দিবা, আরো পানি দিয়ে দিবা। এখানে আবার সেই মশলাটা বাটা হচ্ছে, এই মশলাটা বেটে দেওয়া হবে মাংসে, এটা বাটা হোক। ওখানে মশলা বাটা হচ্ছে, আমি একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছি। আমার পিচ্ছি গান শুনছে, বাবার কাছে বসে আছে, আম্মু হেঁটে বেড়াচ্ছে, বাস বন ওদের। আবার চলে আসলাম রান্নাঘরে, মাংসটা এই যে কষানো হচ্ছে, পানি যদিও বের হয়েছে আরো। এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, মাংস কষানো শেষ হয়ে গেছে, এবার পানি দিবা? এখন আমরা পানি দিই। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, চুলায় রান্না চুলার ধোয়ার সঙ্গে মিলে ঘ্রাণটা আরও বেশি মোহনীয় মনে হচ্ছে আর কি। চুলার মাংস খুব স্বাদ হয়, চুলায় রান্না করার সব খাবারগুলোই কিন্তু টেস্ট বেশি মনে হয় স্বাদ। এবার পানি দিয়ে দেওয়া হচ্ছে, পানি দিয়ে দেওয়া হলো। ওই মশলাটা কখন দিবা? ওটা নামানোর আগে, নামানোর আগে যে মশলাটা আমরা করা দেখলাম ওটা নামানোর আগে দেওয়া হবে, তো মাংসটা আরও ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হলো। তাহলে তুমি এখন কি ঢাকা দিয়ে দিবা? হ্যাঁ, এটা ঢাকা দিয়ে দেবো, 20 মিনিটের মতো মাংসটা ফুটবে। ফুটার পরে আমরা ওই মশলাটা দিয়ে নামাই ফেলবো। তাহলে মাংসটা সিদ্ধ হোক। কড়াইটা চেঞ্জ করা হয়েছে, ওটা একটু বেশি বড় হয়ে গেছিলো কড়াইটা, আর ওই বাটা মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। বাটা মশলাটা আপনাদের যেহেতু আগেই দেখিয়েছি, ওটা দেওয়ার আমি ওটা ভিডিও করিনি, ওই ফুটে আসছে, এটা একটু ঝোল কমলে এটাকে নামানো হবে। ততক্ষণ পর্যন্ত এটা চুলায় থাকবে আর কি। মাংসের ঝোলটা প্রায় শুকায় আসছে, কিছুটা ঝোল ঝোল রাখা হবে, কিছুটা ঝোল ঝোল রাখবা তো না, আসলে মাংসের ঝোল হবে। খুবই মানে সুঘ্রাণ বেরোচ্ছে আর কি, খুবই মানে ঘ্রাণ ঘ্রাণেই মনে হচ্ছে এখন খেতে বসে যাই, কেমন কেমন হচ্ছে। আলু দিছো পড়া না? তাপটা বাড়ায় দেওয়া হচ্ছে ঝোলটা কমানোর জন্য, ঝোলটা কমে গেলেই এখন নামায় ফেলা হবে। তাহলে আমি আপনাদের সাথে এটা এই কারণেই শেয়ার করলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রান্না হয়, আমার ভাবি এভাবে রান্না করে এবং ওর রান্না খুবই মজার, তাই এটা শেয়ার করলাম। তো রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।